প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অনুচ্ছেদ জাতীয় শোক দিবস, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। তো চলো বন্ধুরা, আমরা অনুচ্ছেদটি শুরু করি। বাঙালির স্বাধীনতা যুদ্ধের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্য সপরিবারে হত্যা করে 1975 সালের 15 আগস্ট। তাই এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীন বাংলাদেশে দুষ্কৃতিকারী কিছু সংখ্যক সামরিক অফিসার ও ক্ষমতালোভী দেশবিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সূচনা করে কালো অধ্যায়ের। তাকে হত্যার মাধ্যমে শুধু ব্যক্তিকে নয় বরং একটি রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়। স্বাধীনতা যুদ্ধে পরাজিত রাজাকার, আলবদর, পরাজিত পাকিস্তান এবং সাম্রাজ্যবাদের নীল নকশায় এই জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। এর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিরোধী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে। সময়টা ছিল জাতির জন্য এক বিষাদময় অধ্যায়। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত থাকেনি, বরং তারা হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য সংবিধানে অধ্যাদেশ জারি করা হয়। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই কালো আইন বাতিল করে বিচারের পথ খুলে দেয়। তারা 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিনটি। দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে এই দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠান, স্মরণসভা ও বাঙালি ভোজনেরও আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সর্বস্তরের জনগণও তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্নভাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে বাণী প্রদান করেন। বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন ও রেডিও চ্যানেলে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। এভাবে দিনটি পালন করা হয়। তবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গঠনের মাধ্যমে দিনটির যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজে অনুচ্ছেদটি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।